আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ফ্রেন্ডস কথা বলবো ফেসবুক গ্রুপের অ্যাসিস্ট্যান্ট টুলস ফেসবুক গ্রুপের এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও যা আপনি হয়তো এর আগে দেখেছেন কি দেখেননি দেখেন নেই ওকে তাই আজকে যে ভিডিওটার টপিকসটা আছে সেটা হচ্ছে আপনার ফেসবুক গ্রুপের নিরাপত্তা কারণ রিসেন্টলি আপনারা অনেকেই জানেন যে ফেসবুক গ্রুপে প্রচুর থেকে প্রচুর পরিমাণ সেটিং আপডেট হয়েছে কিবা ফিচার আপডেট হয়েছে যেটার মাধ্যমে আপনি চাইলে ফেসবুক গ্রুপ আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন অর্থাৎ অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক গ্রুপে বিভিন্ন রকম ভাইলেশন পোস্ট হয়ে যায় বিভিন্ন রকম হয়ে যায় যার কারণে আইডি সমস্যা হয় তাই আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করবো যে ফেসবুক গ্রুপের অ্যাসিস্ট্যান্ট টুল যেটা আছে সেটার মাধ্যমে আপনি গ্রুপকে কত নিরাপত্তা রাখতে পারেন কত রকম গাইড দেখতে পারেন ওকে তবে আমি ছোট্টটা একটা গ্রুপের মধ্যে চলে আসলাম এখান থেকে আপনাদের কি দেখাবো বাই বেস্টে ফলো করেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি আপনার একটা ফেসবুক গ্রুপ থাকে তাহলে অবশ্যই ভিডিওটা মিস করবেন না ওকে তো এখান থেকে আমি একটা গ্রুপ সিলেক্ট করে নেবো আপনাদের দেখানোর জন্য তো ফ্রেন্ড চলে এসেছে আমি গ্রুপের মধ্যে আমার একটা গ্রুপ দিয়ে আপনাদের দেখাবো এই সিস্টেমটা কীভাবে অ্যাপ্লাই করবেন এখান সেটিংসে চলে আসবেন কারণ ফেসবুক গ্রুপ কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ এবং ফেসবুক কিন্তু ফেসবুক গ্রুপের উপরে খুব নজর দিয়েছে ওকে তো আপনি একটু স্কল করলে নিচে আসলে পাবেন দেখবেন টুলস শর্টকাটস এটা অ্যাডমিন টুলস ওকে তো এখানে আমরা যদি ক্লিক করি আমার সেটিংগুলো করা আছে তারপর আপনাদের সেটিংগুলো পরিচয় করে দেবো অর্থাৎ অনেক সেটিং আছে যেটা আপনার প্রয়োজন হবে অনেক সেটিং আছে যেটা আপনার প্রয়োজন হবে না কিন্তু আমি মনে করি যে এখান থেকে যদি সেটিংগুলো আপনি কমপ্লিট করতে পারেন কিংবা কমপ্লিট করে রাখেন ইনশাল্লাহ আপনার গ্রুপ নিয়ে কখনো আপনার টেনশন করা লাগবে না ঠিক আছে এখানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবো পার্ট টু পার্ট ওকে তো এখানে সর্বপ্রথম যে স্টেপটা আপনার পাচ্ছেন এখানে আছে অ্যাপ টুকে পার্টুকুলার ইফ ওকে এখানে আপনার প্রত্যেকটা রিজন পাবেন যেটা আপনার প্রয়োজন হবে আমি দেখালেই করবেন এরকম না রিজনগুলো দেখে দেখে নেবেন ওকে সেগুলো দেখে যেটা আপনার প্রয়োজন হবে এখানে বলতেছে পার্সন হ্যাজ ওয়ান পঁচিশ মিলিয়ান অফ মানে আমার একটা লোকেশনের কথা বলছে এটা আপনি চাইলে আপনি লাগাতে পারেন ওকে তারপরে এখানে নিচে যেটা আছে সেটা আছে পার্সন হ্যাজ ওয়ান ফ্রেন্ড মোর রিমুভ টু পার্টিকুলার ইন দ্য গ্রুপ এন প্রত্যেকটা কিন্তু আমি ইম্পর্টেন্ট কিছু আপডেট আপনাদেরকে দেখাই ইম্পর্টেন্ট সেটিং আর এগুলো আপনার দেখে দেখে করে নেবেন যেগুলো আপনার প্রয়োজন হয় কারণ কি গ্রুপের মধ্যে এমন কিছু সেটিং আছে যে সেটিংগুলো করে রাখলে কিন্তু আপনার জন্য আবার সমস্যা ঠিক আছে এই জন্য গ্রুপের অনেক সময় মেম্বার ইনক্রিজ হয় না অনেক সমস্যা তো এখানে ইম্পর্ট্যান্ট যেটা আছে সেটা আছে আপনার গ্রুপে কিছু ভাইলেশন পোস্ট হয় আপনার না জানায় আপনার গ্রুপের মধ্যে কিছু রিপ্লেক্সমেন্ট হয় সেইগুলো ওকে তা ম্যানেজ পোস্টের মধ্যে দেখতে পাবেন ম্যানেজ পোস্টের মধ্যেই যেটা আছে এখানে প্রথম যে স্টেপটা আছে পোস্ট ডুস নট কন্টেন্ট অফ ভিডিও এর মধ্যে বেশ কিছু আছে আপনি এখানে ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন এখানে আপনার এডিট করে আপনার দেখানোর অপশন দিবে যে এখানে কী বলতেছে ওকে তা অনেক সময় হয় কি আমাদের অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো আমাদের গ্রুপে যদি পোস্ট করে সেখানে কিন্তু আমাদের গ্রুপের রিয়াকশান চলে আসে আর এইখানে এত পরিমাণ কারণ আমি পরিচয় করতে যদি এ টু জেড সেটিং দেখাই তাহলে আপনার বিপদ এই জন্য আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো আর আপনারা এই কিন্তু পড়ে পড়ে নেবেন অর্থাৎ আপনার গ্রুপের কিন্তু পুরো সিকিউরিটি ব্যবস্থা অনেক সময় হয় কি দেখবেন অনেক আইডি আছে যার প্রোফাইল নেই সেই যদি আপনি চান তাহলে কিন্তু ওরকম ধরনের প্রোফাইল দিয়ে আপনার গ্রুপে কখনো পোস্ট করতে পারবে না এমন কি অনেক সময় আছে যে আপনার গ্রুপে যে পোস্ট করবে তার আইডির বয়স এক মাস হয় না এরকম অনেক বিষয় আছে যেগুলো আপনার দরকার হবে অবশ্যই প্রয়োজন হবে কারণ কি স্প্যামিং বিভিন্ন রকম স্প্যাম লিঙ্ক বিভিন্ন রকম ভাইলেশন পোস্ট বিভিন্ন রকম জিনিস আছে মানে মূল কথা আপনি এটা পরিচয় করা হচ্ছে এই জন্য যে এখানে আপনার অনেক সেটিং আছে যেগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় আবার অনেক সেটিং আছে যেটা করে রাখলে আপনার গ্রুপে সরাসরি মেম্বার আসতে পারবেন আপনার পারমিশন ছাড়া ওকে তো এখানে আপনার স্টেপগুলো আছে যেটা আপনার প্রয়োজন হবে অর্থাৎ অনেক প্রোফাইল আছে যে প্রোফাইলে কিন্তু ভাইলেশন আছে এমন প্রোফাইল আছে সেই প্রোফাইল দিয়ে আপনার পোস্ট হবে না এটা আপনি চাই করতে পারেন এখানে আছে অনেক প্রোফাইল আছে যেখানে যে আইডিতে কিন্তু প্রোফাইল পিকচার লাগানেন সেই সব প্রোফাইল দিয়ে আপনার গ্রুপে পোস্ট করতে পারবে না এমন আছে কিছু কমেন্ট আছে যে কমেন্টগুলো আপনি যদি আপনার এখানে সেট করে রাখেন সেই কমেন্টগুলো আপনার গ্রুপে করতে পারবে না আবার এরম অনেক বিষয় আছে যে লিঙ্কগুলো যে লিঙ্কগুলো আপনাকে আপনার গ্রুপে যদি পোস্ট করে যে সময় আপনার আইডি গ্রুপে ভায়োলেশন আসতে পারে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হতে পারে এরকম কিছু এই লিঙ্ক আছে কিংবা এমন কিছু ভাষা আছে যেগুলো আপনি সেট করে রাখলে কী হবে আপনার গ্রুপে এই ধরনের স্পামে আন করতে আপনি গ্রুপটার নিরাপদে রাখতে পারবেন ওকে আবার এখানে বেশ কিছু জিনিস আছে আমি প্রত্যেকটা স্টেপে শুধু আপনাদের পরিচয় করে দিই পোস্ট আছে যেমন পোস্ট যদি আপনার এমন কোনো পোস্ট আপনার গ্রুপে শেয়ার করতেছে যে পোস্টের ওপর অলরেডি রিপোর্ট আছে সেগুলো আপনি চাইলে কিন্তু আর সে পোস্ট করতে পারবে না অটোমেটিকলি যে কোনো দিবে তার কাছে নোটিফিকেশন চলে যাবে অটোমেটিকলি আপনার এরকম অনেক অপশন দেখতে দেখেছেন এর আগেও তো এটা অনেক ইম্পর্টেন্ট কারণ কি গ্রুপ অ্যাডমিন অ্যাসিস্টের মধ্যে এত পরিমাণ সেটিং আছে যেগুলো আমি যে স্টুডেন্ট দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে কিন্তু শর্ট করে আপনাদের যেগুলো প্রয়োজন আপনারা করে নিতে পারেন এখানে অনেক বিষয় আছে যেটা আছে আপনার স্পামিং রুলস কিবা আপনি যে কোনো ইচ্ছা আপনার ইচ্ছা মতন আপনি রুলস করে রাখতে পারেন যাতে করে আপনার গ্রুপে যে আসবে সে রুলস যদি মানে তাহলে আপনার গ্রুপে জয়েন হতে পারবে এতজন হতে পারবে না আবার অনেক সময় হয় কি আমাদের গ্রুপে জয়েন না হয়েও কিন্তু কমেন্ট করে এরকম সেটিং যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু সে গ্রুপে জয়েন না হওয়া পর্যন্ত কিন্তু সে কখনও আপনার এতে আর যে কি পোস্ট করতে পারবে না এরকম জিনিস অনেক জিনিস আছে যেগুলো আপনার প্রয়োজন হলে আপনি অবশ্যই অ্যাড করে নেবেন আবার অ্যাড করার পর যদি আপনার মনে হয় যে পরবর্তী আপনি চেঞ্জ করবেন তা আপনি কিন্তু আবার ডিলিট করে দিতে পারেন ওকে সেই রুলসটা আপনি করে ডিলেটও করে দিতে পারেন এখানে কিছু এমন জিনিস আছে যেগুলো আপনি সেট করে দিতে পারেন এখন যেটা প্রয়োজন হবে স্প্রিং আদার এ তা ইত্যাদি ইত্যাদি তা আপনি চাইলে আপনি এগুলো সেট করে দিন আপনার মতন করে আমার প্রয়োজন হয় না আমি যে করা প্রয়োজন সেগুলো সেট করেছি তো এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে তারপর আপনারা আসবেন একটু সময় নিয়ে পড়ে পড়ে কারণ কি অনেক জিনিস আছে যেগুলো আপনাকে আমি সরাসরি না থাকলে বুঝাতেও পারবো না এরম অনেক বিষয় আছে যেরকম প্রোফাইলের যদি কোনো কন ভায়োলেশন থাকে আবার আছে আপনার প্রোফাইল যদি লাগানো না থাকে কিবা আপনার যে আটাশ দিন এখনো পর্যন্ত মানে রুলস করে দিতে পারেন আপনি এমনকি আপনার গ্রুপটা পুরো কাস্টমাইজকে রুলস করে দিতে পারেন খুবই ইম্পর্টেন্ট আপনি প্রত্যেকটা স্টেপ পড়ে নিবে আমি তো সেট করার হিসেবে বলে আপনাদের দেখাতে ওই পুরোটা আমি সেট করতে পারলাম না তারপর অনেক কিছু আছে যেটা আমার লাগবে না এই জন্য আমি কিন্তু আপনাদের দেখাতে পারলাম না কিন্তু আপনাদের বাই স্টেপ আপনার দেখে দেখে যেটা যেটা প্রয়োজন আপনারা করে নেবেন আর যদি স্প্যাসিফিক আপনার আলাদা কোনো কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্ট করে রাখবেন আমি সেই বিষয়ে রিপ্লাইও দেবো কিংবা চাইলে আপনার যদি চান যে অল্প অল্প করে পাট পাট করে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য তারপরও ভিডিও বানিয়ে দেবো যে আপনাকে কী কীগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে দেবেন ইংশাল আমি সেই ভিডিও ভিডিও বানিয়ে দেবো তো ভিডিওটা যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন কমেন্টস করে জানান আর আপনারা কী রিলেটেড ভিডিও বেশি থেকে বেশি দেখতে চান কমেন্ট রাখবেন ইনশাআল্লাহ চেষ্টা করবে সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেওয়ার জন্য তো ভিডিও আজই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ